नमस्कार बंधुरा, फ्लेवर फैंटासियार कुकिंग शोते आपनादेर सबाई के स्वागत जानाई। आजकेर रेसिपि हलो भोला भेटकी तेल झाल। खूब सहजे एवं खूब कम उपकरण दिए ये दारुण स्वादे रान्नाटी करा जाए। ताहले चलुन देखे नी आजकेर रेसिपि। आमी एखाने दुटो भोला माछ नियेछि आर भोला माछगुलोके परिष्कार करे धुए नून आर हलुद माखिये रेखेछि प्राय 15 मिनिटेर जन्य। कड़ाईते परिमाण मतन सर्षे तेल गरम करे आमी भोला माछगुलोके तेलेर मध्ये भेजे निच्छि। মাছগুলোর একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে উল্টে ওই পিঠটা ভেজে নিচ্ছি। দুটো দিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিলাম। সর্ষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রসুন বাটা আর 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু মশলা 5-10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। আপনারা কিন্তু এই সেম প্রসেসে যে কোনো মাছের ঝাল বানাতে পারেন। যেমন ধরুন ট্যাংরা মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, আরও যে কোনো রকমের মাছ আপনারা সেম প্রসেসে এই রকম তেল ঝাল বানাতেই পারেন। দেখুন আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তবে ভোলা ভেটকি তেল ঝাল একটু গা মাখা হয়, তাই আমি এখানে 1/2 বাটির মতন জল ইউজ করেছি। জলটা ফুটে উঠলে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে এবং গ্রেভি থেকে তেলটাও বেরিয়ে এসেছে। সবশেষে উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের আজকের রেসিপি ভোলা ভেটকি তেল ঝাল পরিবেশনের জন্য একদম রেডি। আমাদের আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।